জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আধার জালিয়াতির মাধ্যমে কান্দিতে 50,000 টাকা উধাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে 5 দফায় 10,000 টাকা করে মোট 50,000 টাকা জালিয়াতির অভিযোগ উঠল আধার কার্ডের মাধ্যমে। অভিযোগ কান্দির কলাবাগানে বাসিন্দা প্রাক্তন শিক্ষক নির্মল চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে 5 দফায় এই টাকাগুলো আধার কার্ড জালিয়াতির মাধ্যমে তুলে নেয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনা নির্মল বাবু কান্দি শাখার বঙ্গীয় গ্রাম ব্যাংকে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তিন তার টাকা ফেরত চাইছে। নির্মল বাবুর বক্তব্য, এইভাবে যদি আধার কার্ড জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা তুলে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই বিষয়ে যেন তারা ওয়াকিফুল হয়। 4 সেপ্টেম্বর পুরী বেড়াতে যায়, সেখানে আমি সম্পূর্ণ ইয়ে করি, ঘোরাঘুরি এসব করি, ওই করি, কোনো মেসেজ এসেছে সেটা আমি ফলো করিনি। তারপর যখন আমি 12 তারিখে আমার বাড়ি কান্দি কলাবাগানে যখন ফিরে এলাম, মেসেজ খুলে দেখছি যে 3, 5, 6, 8 এবং 12 তারিখে 10,000 করে টাকা আমার গৌরগ্রামীণ বঙ্গীয় ব্যাংক থেকে তোলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকের ম্যানেজার কাছে যাই, তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে হ্যাঁ, এটা আপনার সিএসপি থেকে এইভাবে হচ্ছে আধার কার্ডের মাধ্যমে, তাই আপনি একটা দরখাস্ত করুন। সেইভাবে আমি দরখাস্ত করেছি, ব্যাংক ম্যানেজারও আমাকে নানা রকম তথ্য দিচ্ছে এবং তিনি আমাকে সহযোগিতা করছেন। এরপর আমি একটা উকিলের চিঠি নিয়ে আগামীকাল থানাতে একটা এফআইআর করবো এবং সব দিক থেকে চেষ্টা করবো। আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করছি, যদি তারা কিছু জানা থাকে আমাকে একটু সাহায্য করে যাতে এই টাকাটা আমি পাই।